বন্ধুরা, আগের চেয়ে কিন্তু সোনার দাম কিছুটা কমে গেছে। তো বর্তমানে যে রেটটা রয়েছে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো যে আজকের রেটে আপনি কোনো গহনা তৈরি করতে গেলে কত টাকা দাম পড়বে। বন্ধুরা, প্রতি দশ আনা সোনার দাম জানিয়ে দেবো, এর পাশাপাশি জানিয়ে দেবো যে এক আনা সোনার দাম কত টাকা পড়বে। আর জানতে পারবেন যে পুরাতন গহনা আপনি যদি বিক্রি করতে চান তাহলে কত টাকা দাম পাবেন। আর এর পাশাপাশি জানতে পারবেন যে রূপোর দামটা কত রয়েছে। বন্ধুরা, 11.664 গ্রাম হলো এক ভরি, 16 আনায় হলো এক ভরি, 96 রতিত হলো এক ভরি, 6 রতিত হলো এক আনা। বন্ধুরা, সেই হিসাবে 22 ক্যারেট হলমার্কৃত এক আনা সোনার দাম 5,766 টাকা, 21 ক্যারেট হলমার্কৃত এক আনা সোনার দাম 5,503 টাকা, 18 ক্যারেট হলমার্কৃত এক আনা সোনার দাম 4,716 টাকা, সনাতন পদ্ধতি এক আনা সোনার দাম 3,929 টাকা। বন্ধুরা, এখন জানিয়ে দেবো যে প্রতি দশ আনা সোনার দাম কত টাকা পড়ে। 22 ক্যারেট হলমার্কৃত দশ আনা সোনার দাম 57,660 টাকা, 18 ক্যারেট হলমার্কৃত দশ আনা সোনার দাম 47,166 টাকা, সনাতন পদ্ধতি দশ আনা সোনার দাম 39,293 টাকা। এখন জানিয়ে দেবো আপনার ব্যবহৃত পুরাতন গহনা বিক্রি করতে গেলে আজকে কত টাকা দাম পাবেন। এক ভরি পুরাতন স্বর্ণের দাম 73,809 টাকা, 21 ক্যারেট এক ভরি পুরাতন স্বর্ণের দাম 70,450 টাকা, 18 ক্যারেট ব্যবহৃত পুরাতন স্বর্ণের দাম 60,372 টাকা, সনাতন পদ্ধতি এক ভরি স্বর্ণের দাম 50,295 টাকা। বন্ধুরা, এটা ছিল পুরাতন গহনার দাম। বন্ধুরা, এখন জানিয়ে দিব রূপোর দামটা। 22 ক্যারেট এক ভরি রূপোর দাম 1,714 টাকা, 21 ক্যারেট এক ভরি রূপোর দাম 1,632 টাকা, 18 ক্যারেট এক ভরি রূপোর দাম 1,399 টাকা। বন্ধুরা, আপনি যদি পুরাতন রূপা বিক্রি করে যান তাহলে 1,049 টাকা পড়বে। বন্ধুরা, আশা করছি আপনারা ভালোভাবে এখান থেকে স্বর্ণের দামটা জানতে পেরেছেন, রূপোর দামটা জানতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেল স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, ধন্যবাদ।